কোশ্চেনটার মধ্যে কি চেয়েছে না 10 মাইক্রো ফ্যারাডে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কত চার্জ যাচ্ছে সেটা জানতে চাইছে। এই ক্যাপাসিটরের মধ্যে চার্জ জানতে গেলে আমাদেরকে পটেনশিয়াল জানতে হবে। তাহলে আমরা জানি Q = CV। তাহলে 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা জানতে পারলে IV = IR জেনে নেব। এই কারেন্ট বের করতে গেলে আমাদেরকে পুরো সার্কিটের ম্যাথটা সলভ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি 10 ওহমের মধ্যে পয়েন্ট হচ্ছে ARB, তাহলে VA VB = 10, পটেনশিয়াল 10 মাইক্রোফ্যারাডে, কেন এটা যেহেতু দুটো প্যারালাল আছে। তাহলে আমরা 10 আর 2 কি আছে না প্যারালাল সিরিজ আছে, তাহলে 10 আর 2 = 12, 12 আর 4 কি আছে না প্যারালাল আছে, তাহলে 12 × 4/16 থ্রি এগুলো 12 আর 4 যেহেতু প্যারালাল আছে তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে 3। তাহলে 3 আর 6 কি আছে আবার সিরিজ আছে, 3 এন্ড 6 সিরিজ আছে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট হবে সার্কিটের আর ইকুইভ্যালেন্ট = 9 ওহম। এখানে ছিল 12 আর 4 প্যারালাল ছিল। তাহলে আই মেন সার্কিটে কারেন্ট হচ্ছে 72/9 = 8 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা ধরি 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে ধরলাম I2 আর 4 ওহমের মধ্যে দিয়ে ধরলাম I1। তাহলে রিলেশন আমরা বলতে পারি I = I1 + I2, I1 I2 কী করে সম্ভব, I1 × 4 = I2 × 2 লিখব না, এখানে 2 + 10 = 12, তাহলে I1 = 3 I2। তাহলে জাস্ট পুট আমরা কি জানতে আমরা এখানে বের করতে হবে I2, যেহেতু 2 ওহমের মধ্যে দিয়ে যা কারেন্ট যাবে আর 10 ওহমের মধ্যে দিয়েও সেম কারেন্ট যাবে কারণ ওটা দুটো সিরিজে আছে। তাহলে I1 = I1-এর জায়গায় 3 I2 লিখে দেবো +I2, তাহলে I = 4 I2। এবার I কত আছে, 8 আছে, তাহলে I2 কত হবে, 8/4 = 2, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের করে নিলাম। তাহলে 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে না 2 যাচ্ছে, তাহলে VAB = কত হবে, 2 × 10 = 20 ভোল্ট, 20 ভোল্ট হলে আমরা তো ক্যাপাসিটি জানি 10 মাইক্রোফ্যারাডে × 20 ভোল্ট = 200 মাইক্রোকুলম, অ্যান্সার হবে 200 মাইক্রোকুলম। Answer of a B.